নমস্কার বন্ধুরা, দেবশ্রী টিউটোরিয়ালসে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের সাথে 30 সাইজের প্রিন্সেস কাট ব্লাউজ কাটিং করা শেখাবো। তো আমি আপনাদেরকে পেপারের মধ্যে কাটিং করে দেখাবো সম্পূর্ণটা। তো তার জন্য এখানে পেপার নিয়ে নিয়েছি, আর পেপারটার চারপাশে দেখুন, আমি প্রথমে এইভাবে দাগ টেনে পেপারটাকে সোজা করে নিচ্ছি। তো উপরের দিকে আর এখানে সাইডের মধ্যে আমি দাগ টেনে সোজা করে নিলাম। এখন দেখুন, আমাদেরকে ব্লাউজের লম্বাটা নিয়ে নিতে হবে। তো প্রথমে এখানে আমি পিছনের পাড়টা কাটিং করছি। তো ব্লাউজের টোটাল লম্বা আছে 13 ইঞ্চি, তার সাথে এখানে আমি 1 ইঞ্চি আবার যোগ করে নিচ্ছি। টোটাল নিয়ে নিলাম তাহলে এখানে আমি 14 ইঞ্চি, 1/2 ইঞ্চি নিচের দিকে কোমর পট্টি বসানোর জন্য, আর 1/2 ইঞ্চি উপরে আমি সেলাই মার্জিন নিয়ে নিলাম শোল্ডার অ্যাটাচ করার জন্য। এরপরে দেখুন, উপর থেকে 5.5 ইঞ্চি নিয়ে নিলাম আমি আর্ম হোল। এবার এই দাগটাকে ওইখান থেকে সোজা করে মিলিয়ে দেব। যেখান থেকে আমাদের আর্ম হোল শেষ হবে সেখান থেকেই কিন্তু আমাদের চেস্টের লাইন শুরু হবে। তো এখানে আমরা চেস্টের 1/4 ভাগ নিয়ে নেব। চেস্ট আছে 30 ইঞ্চি, 1/4 ভাগ তাহলে এখানে আমাদের কত আসবে, 7.5 ইঞ্চি। তো এখানে 1/4 করে 1 ভাগ নিয়ে নেব। এখানটায় নিচের দিকে কোমরের মাপটাও একইভাবে নিয়ে নেব। কোমরের 1/4 ভাগ, কোমর আছে 26 ইঞ্চি, 26কে 4 দিয়ে ভাগ করে 1/4 নিয়ে নিলাম 6.5 ইঞ্চি, 1/2 ইঞ্চি এক্সট্রা নিয়ে নিলাম পিছন পাটের টেকিংয়ের জন্য। এবারে দেখুন, এই দাগটাকে আমরা এখান থেকে মিলিয়ে দেব, আর সাইডের মধ্যে আমাদেরকে লুজিংয়ের জন্য নিয়ে নিতে হবে এক্সট্রা সেলাই মার্জিন। এখানে আমি 1.5 ইঞ্চি করে নিয়ে নিলাম, এই দাগটাকেও এখান থেকে মিলিয়ে দেব। এবারে নিয়ে নেবো এখানে শোল্ডারের মাপটা। তো এখানে আমি শোল্ডার নিয়ে নিচ্ছি 5 ইঞ্চি। আমাদের শোল্ডার যা থাকবে তাকে আমরা 2 ভাগ করে 1 ভাগ এখানে নিয়ে নেব। তো এখানে আমার শোল্ডার আছে 14 ইঞ্চি, 14 থেকে এখানে আমি 2 ইঞ্চি মাইনাস করে দিয়ে কিন্তু যা ছিল তাকে আমি 2 ভাগ করে এখানে 1 ভাগ নিয়ে নিয়েছি 5 ইঞ্চি, কারণ আমি পিছনের পিঠটা ডিপ রাখবো 9 ইঞ্চির মতো, সেজন্য এখানে আমি শোল্ডারটা কমিয়ে নিয়েছি। এবারে দেখুন, এখানে আমি নিচের দিকে কিন্তু চড়াটা একটু বেশি নিলাম, তো এখানে আমি 5.5 ইঞ্চি রাখলাম। এবারে এখান থেকে আমরা আর্মহোলের শেপটা দিয়ে দেব। এইভাবে আর্মহোলে গলাটা দিয়ে দেওয়ার পরে গলা চড়াটা নিয়ে নেব। গলা চড়াটা এখানে আমি 2 ইঞ্চি রাখছি, নিচের দিকে চড়াটা বেশি রাখলেও কিন্তু কোনো রকমভাবে অসুবিধা হবে না। তো এখানে আমি 2 ইঞ্চি রাখলাম চড়াটা, উপর থেকে 2 পয়েন্টের মতো নিচের দিকে ডাউন করে নিচ্ছি এখানে গলাটাকে। এবারে এখান থেকে গলার লম্বাটা নিয়ে নেব। গলার লম্বা আছে এখানে পিছন পাটে 9 ইঞ্চি, তার সাথে এখানে 1/2 ইঞ্চি আবার যোগ করে নিচ্ছি, তো 9.5 ইঞ্চি এখানে আমি নিয়ে নিলাম। এখন দেখুন, এখান থেকে আমি চড়াটা নিয়ে নিচ্ছি নিচের দিকে, চড়াটা রাখলাম এখানে আমি 2.5 ইঞ্চি। এবারে এই দুটো দাগকে আমরা একসাথে মিলিয়ে একটা বক্স বানিয়ে দেব। তো এখানে দেখুন, আমি সিম্পলি রাউন্ড শেপ দিয়ে দিলাম। এবারে এখানে টেকিংয়ের জন্য দেখুন আমি মাপটা কিভাবে নিচ্ছি। তো নিচের দিকে দেখুন, উপরের দিকে আমি লম্বাটা রাখলাম, নিচের থেকে উপরের দিকে লম্বাটা রাখলাম আমি 4 ইঞ্চির মতো, আর 1/2 ইঞ্চি যে আমরা এক্সট্রা নিয়েছিলাম টেকিংয়ের জন্য, তো এইটাকে আমি এভাবে দুপাশে নিয়ে নিলাম। তো এখানে পিছনের পাড়টা পুরোপুরি মার্ক করা কমপ্লিট। এবারে আমরা এই মার্কের উপরেই সুন্দর করে কাটিং করে নেব। তো দেখুন, এখানে আমি পিছনের পাড়টা কাটিং করে নিয়েছি। এবারে আমরা সামনের পাড়টা কাটিং করব, তার জন্য আবার এক্সট্রা পেপার নিলাম। এবারে দেখুন, এই পেপারটাকে আমি নিচের দিকে প্রথমে একটা দাগ টেনে সোজা করে নিয়ে, নিচের দিকে দেখুন আমি এক্সট্রা 1 ইঞ্চি বেশি নিচ্ছি, তো সামনের পাড়টা আমাদেরকে 1 ইঞ্চির মতো বেশি নিতে হবে। এবারে আমরা দেখুন, এই যে আমাদের পিছনে পাটা আছে এটাকে আমরা এর উপরে এভাবে বিছিয়ে রাখবো। তো প্রথমে দেখুন, সাইডের মধ্যেও আমি পেপারটাকে সোজা করে নিচ্ছি দাগ টেনে। এবারে দেখুন, পিছনে পাটটা এখানে আমাদেরকে এভাবে মিল করে রাখতে হবে, আর যেমনটা এখানে আমরা মার্কিং করেছি সেই মার্কিংয়ের উপরে আমাদেরকে প্রথমে এভাবে ড্রয়িংটা করে নিতে হবে সামন পাটের মধ্যে। তো সম্পূর্ণ ড্রয়িংটা এখানে আমি করে নিয়েছি। এবারে দেখুন, আমাদের সামনের মধ্যে কি কি বাড়াতে হবে। নিচের দিকে যে আমাদের টেকিংটা হবে প্রিন্সেস কাটের, সেজন্য নিচের দিকে আমি 1 ইঞ্চি এক্সট্রা বেশি নিলাম, আর উপরের দিকে দেখুন 1 ইঞ্চি থেকে একটু কম নিলাম, 1 ইঞ্চি থেকে আমি এখানে 3 পয়েন্টের মতো কম নিলাম। তো এখানে দেখতে পেলেন, আমি সরাসরি কিন্তু পেপারের মধ্যে এক্সট্রা মার্জিনটা নিয়ে নিলাম। এখানে যে আমরা প্রিন্সেস কাট ব্লাউজটা কাটিং করব, তো প্রিন্সেস কাটের যে শেপটা হবে সেই শেপটা যেখানে আমরা যখন সেলাই করব কাটিং করার পরে, সেই সেলাইয়ের জন্য কিন্তু এখানে আমি এক্সট্রা মার্জিনটা নিয়ে নিলাম। তো এবারে দেখুন, এখানে আমাদের গলা চড়াটা একইভাবে নিয়ে নিতে হবে 2 ইঞ্চি, তারপরে আমাদেরকে এইখান থেকে সামন পাটের গলা লম্বাটা নিয়ে নিতে হবে। আপনারা যতটা চান সেই হিসেবে রাখবেন, আমি এখানে 6 ইঞ্চি রাখলাম।
এখানে আমাদের গলা লম্বাটা যতটা থাকবে তার সাথে এখানে হাফ ইঞ্চি যোগ করে নিতে হবে। তো এভাবে নিচের দিকে চড়াটা নিয়ে নিলাম আড়াই ইঞ্চি। একটা বক্স বানিয়ে নেওয়ার পরে এখানে আমি আবারও রাউন্ড শেপ দিয়ে দিচ্ছি এভাবে। এখন দেখুন আর্মহোলে গোলাইটা দিয়ে দেবো। তো সামন পাটের জন্য আর্মহোলে গোলাইটা দেবো আমরা হাফ ইঞ্চি ভিতরে। তো প্রথমে এখানে আমি আর্মহোলটাকে ড্রয়িং করে নিচ্ছি। তো এইভাবে সামন পাটের জন্য আর্মহোলে গোলাইটা দিয়ে দিলাম। তো উপর থেকে এবারে টাক্স পয়েন্টের মাপটা নিয়ে নেব। তো এখানে আমি 30 ইঞ্চি চেস্টের জন্য 9 ইঞ্চি নিয়ে নিলাম উপর থেকে টাক্স পয়েন্টের মাপটা। আর সাইডের থেকে দেখুন আমাদের একটা মাপ নিতে হবে। তো সাইডের থেকে এখানে আমি 2.5 ইঞ্চি নিয়েছি এখানে সাইডের থেকে, আর একইভাবে নিচের দিকেও 2.5 ইঞ্চি নিয়ে নেব। তারপর এখানে আমরা একটা সোজা দাগ টেনে নেব। এই যে দাগটা টানলাম, এবারে এই দাগটা থেকে আমাদের এপাশে 1 ইঞ্চি নিয়ে নিতে হবে টেকিংয়ের জন্য। এখানে যে আমাদের খাপটা তৈরি হবে প্রিন্সেস কাটের, সেই খাপটার জন্য এখানে যে এক্সট্রা 1 ইঞ্চি নিয়েছি সেই 1 ইঞ্চি এপাশে নিয়ে নিলাম। আর প্রথমে দেখুন এই দাগটাকে এখান থেকে সোজা করে মিলে দিচ্ছি। আর এবারে দেখুন এই দাগটার থেকে উপরের দিকে আমরা 2 ইঞ্চিতে এইভাবে একটা দাগ তুলব। তো এইভাবে এখন আমরা প্রিন্সেস কাটের শেপটা দিয়ে দেবো। তো প্রিন্সেস কাটের শেপটা দেওয়ার জন্য দেখুন আর্মহোলে মিডিল থেকে এইভাবে প্রথমে ডট ডট করে এইভাবে আমরা মিলিয়ে দেবো শেপটাকে আলতো হাতে। তারপরে এটাকে আমরা ডার্ক করে নেব। তো দেখুন সামনের পাটটাও কিন্তু মার্কিং করা হয়ে গেছে। এবারে আমরা এই মার্কিংয়ের উপরেই কাটিং করে নেব। এখানে আমাদেরকে সামন পাটের আর্মহোলে কাটিংটা করে নিতে হবে। তো এইভাবে দেখুন গলার কাটিংটা করে নিয়েছি। এবারে আমরা এখানে প্রিন্সেস কাটের শেপটা কাটিং করব। তো এখানে দেখতে পাচ্ছেন এখানে যে আমরা 1 ইঞ্চি টেকিংয়ের জন্য নিয়েছি খাপটার জন্য, সেই 1 ইঞ্চি আমি কেটে বাদ দিয়ে দিলাম। তো এভাবে কিন্তু আমার সামনের পাটটাও কাটিং করা কমপ্লিট হয়ে গেছে। তো এখানে দেখুন আমি মার্জিনটা টেনে দেখাচ্ছি। আমরা যেখানে সেলাইয়ের জন্য নিয়েছিলাম এক্সট্রা মার্জিনটা, তো এখানে আমাদেরকে এইভাবে আমি প্রথমে ড্রয়িংটা করে নিচ্ছি। তো সাইডের মধ্যে যেখানে আমি এক্সট্রা মার্জিনটা নিয়েছি সেটা কিন্তু আমাদের প্রিন্সেস কাটের শেপটা যখন জয়েন করব সেই মার্জিনটা কিন্তু এখানে আমাদের চলে যাবে, সেই জন্য কিন্তু সেই মার্জিনটা আমাদের নেওয়া, ঠিক আছে? তো সামনের পাট আর পিছনের পাট কীভাবে কাটিং করতে হয় সমস্তটা আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি। তো এবারে দেখুন এখানে যে আমি 1 ইঞ্চি এক্সট্রা বেশি নিয়েছিলাম সামন পাটের মধ্যে নিচের দিকে, এবারে এই যে আমাদের মিডিল থেকে এখান থেকে আমরা এই রকম করে দাগটা মিলিয়ে দেব। এভাবে দাগটা দিয়ে দিলাম। এই দাগ বরাবর কিন্তু আমাদেরকে পরে কাটিং করে নিতে হবে যখন আমরা সেলাই করব। একটি 30 সাইজের প্রিন্সেস কাট ব্লাউজ কীভাবে কাটিং করতে হয় সমস্তটা আমি আপনাদেরকে খুবই সহজ নামে বোঝানোর চেষ্টা করেছি, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই করে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। চ্যানেলে আমার নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন।